আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওমিডন 10mg ট্যাবলেট। ওমিডন 10mg ট্যাবলেটটি কেন খাবেন, কী জন্য খাবেন, এতে কোনো সাইড ইফেক্ট আছে কিনা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। ওমিডন 10mg ট্যাবলেটটি প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ওমিডন একটি ব্র্যান্ড নেম, এর জেনারিক নেম হলো ডম্পিরিডন। ডম্পিরিডন অন্যান্য কোম্পানি বিভিন্ন নামে তৈরি করে থাকে। ওমিডন ট্যাবলেটটির ব্যবহারসমূহ হলো, ওমিডন ট্যাবলেটটি যে কারণে খাবেন। ডম্পিরিডন ট্যাবলেটটি পেটের উপরের ভাগের ফাঁফা রোধ করে, পেট ভার রোধ করে, পেটের উপরের অংশে ব্যথা, ঢেকু তোলা, পেট ফাঁফা, বমি বমি ভাব এবং বমির পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালাপোড়া রোধ করে এবং মাইগ্রেন হতে বমি বমি ভাব রোধ করে। ওমিডন ট্যাবলেটটি এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। ওমিডন ট্যাবলেটটির ডোজসমূহ হলো, খাদ্য গ্রহণের 15 থেকে 20 মিনিট পূর্বে, 10 থেকে 20 মিলিগ্রাম প্রতি 8 ঘন্টা অন্তর। বিভিন্ন কারণে ওষুধের মাত্রায় তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছে ঠিক সেইভাবে ওষুধটি গ্রহণ করুন। আপনার প্রিসক্রিপশনের নির্দেশনাবলী অনুসরণ করুন। ওমিডন ট্যাবলেটটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানব। ওমিডন ট্যাবলেটটির পার্শ্বপ্রতিক্রিয়া হলো মুখ শুকিয়ে যাওয়া, ডায়রিয়া ও ঘুম ঘুম ভাব, দুর্বলতা ও দুশ্চিন্তা, চুলকানি ও ত্বকের ফুসকুড়ি ইত্যাদি। গর্ভ অবস্থায় ও স্থান্য দানকালে ওমিডন ট্যাবলেটটির ব্যবহারসমূহ হলো, গর্ভবতী মহিলাদের জন্য অনুমোদিত নয়, মাতৃদিক দিয়ে এটা অল্প পরিমাণে নিশ্চিত হওয়ায় নবজাতকের ক্ষতির সম্ভাবনা থাকে না। মাতৃদিক দিয়ে এটা অল্প পরিমাণের ব্যবহার করা যেতে পারে, অবশ্যই ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন।